জয় হিন্দ। এদিন দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকার পুকুর থেকে উদ্ধার নিখোঁজ যুবকের নির্ধর দেহ। মৃতের নাম করণ দাস, বয়স 26 বছর, বড়নগর থানার অন্তর্গত দেশবন্ধু রোড এলাকার বাসিন্দা। সূত্রের খবর, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল করণ। এদিন দক্ষিণেশ্বর থানার অন্তর্গত কার পার্কিং এলাকার একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। খবর যায় বাড়িতে, কান্নায় ভেঙে পড়েন করণ দাসের মা সহ আত্মীয় পরিজনেরা। 7A নিউজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। ফিরছি বিস্তারিত খবরে। এ প্রসঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম মৃতের পরিবারের সঙ্গে, শুনবো তার বক্তব্য। কাল বাড়িতে ছিলাম না, সারাদিন সারা রাত ছিলাম না। তো সকালবেলা আমার ফোন এসে আমার হাজবেন্ডের কাছে যে এরকম ভাই জলে পুকুরে, জায়গাটার নাম জানি না, পুকুরে এরকম ডুবে পড়ে আছে, ঠিক আছে। তো শুনলাম, আমি ঘরে সকালবেলা এলাম, শুনলাম রাত 10:30 সময় বেরিয়ে গেছে। তারপর থেকে নেই, মা আর ভাই দুজনে ঘুমাচ্ছিল। তো মা দুটো সময় উঠেছে, উঠে দেখছে যে ভাই নেই। তখন দিয়ে মা খোঁজাখুঁজি করছে, তারপরে পরে জানা গেল এরকম কুকুরটাই পড়ে আছে। কি নাম তোমার কাছে? করণ দাস। কি কারণে ওইখানে গিয়েছিল যুবক? আত্মহত্যা নাকি অন্যত্র খুন করার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে? উঠছে একাধিক প্রশ্ন, তদন্তে নেমেছে পুলিশ। বড়নগর থেকে রাজাদে, 7A নিউজ। জেলার খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7A নিউজ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।